বাজে এখন প্রায় 5টা, রেডি ফেডি হয়ে নিয়েছি, একটা হোয়াইট কুর্তি পরেছি, কিন্তু কানের দুল একটা জায়গায় ঢুকিয়েছিলাম জানো, আর খুঁজে পাচ্ছি না এখানে এসে যে কোথায় রেখেছি, কিনে নেবো একটা। আচ্ছা তো মাল কিন কিনে দেবে, এই যে আদিয়ে দেখো কি সুন্দর, এই যে মাল কিন, আরে কি সুন্দর সেজেছে, আজকে শাড়ি পরেছে রুমা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। যদিও আমরা একটা শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু যেই বলেছে জুতো খুলে ঢুকতে আমরা ঢুকলাম না, মায়ের জন্য দাঁড়িয়ে আছি ওপরেই হোটেল, মা এখনো রেডি হয়ে নিচে আসেনি, সবাই বেরিয়ে পড়েছি আর বাবা এখনো আসেনি, অনেক টাইম লাগছে, তার জন্য ভাবলাম দেখো আজকে একটু মেঘলা মেঘলা আর শীতের বিকেল একটু তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়, এই অন্ধকারে ঘুরতে ভালো লাগে, তার জন্য তাড়াতাড়ি বেরোলাম, একটু আলো ফালো না থাকলে ফটোও তো ভালো আসবে না, তাই না, তাই তো ফটো ভালো আসবে না, তো তোমাদের দেখা যাচ্ছে, মা বলছে আমাদের দুজনকে দেখা, আমি বলছি দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সেই বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার যেখান থেকে পুরীর খাজা খুব বিখ্যাত, এরই আবার দুটো শাখা আছে দেখলাম পরপর, যদিও এরা লিখে রেখেছে আমাদের কোনো শাখা নেই, আর এই হচ্ছে স্বর্গদ্বার, যেটা দেখলে বারবার একটা মনের ভেতরে একটা কীরকম লাগে, যদিও বা এটাই চিরন্তন সত্য। আর আজকে যেহেতু দিওয়ালি, আজকে না দিওয়ালি কালকে চলে গেছে কালী পুজো, কিন্তু এই দিওয়ালি স্পেশাল পুরো পুরীকে কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে রাত্রেবেলা, না আরও সুন্দর লাগে। আর এই হচ্ছে পুরী মার্কেট, দেখলেই মনে হয় কিনি 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 সবই কিনে ফেলি। যাই হোক আপাতত আমরা মানে সমুদ্রের সামনে যাচ্ছি, ওখানে গিয়ে একটু চা ফা খাই, ফুচকা খাবো, ইচ্ছে আছে, কি করব কি না করব তোমরা তো দেখতেই পাবে। চল নিচে চলো, কি খাবো না, এই বিকেলে শেষ রোদে সমুদ্রের পাড়টা আরো সুন্দর লাগছে, একটু পরে যেহেতু সূর্যাস্ত তার জন্য সূর্যের শেষ আলোয় না একটা কিরকম একটা সুন্দর সোনালি সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আর এই দেখো সমুদ্রের পাড়ে কত দোকান, রং বেরঙের দোকান, এখানে বিভিন্ন শাক মানে বিভিন্ন ঝিনুক, অনেক বড় বড় শঙ্খ, অনেক কিছু বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, এদিকে উঠে সবাই ঘুরছে, আগের বার উঠে যা উঠে আমাদের কেলেঙ্কারি অবস্থা হয়েছিল, মানে কি বলবো, যদি তোমরা সেই ভিডিওটা দেখোনি আমি লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর এই বাঁশি ভাই দেখো কি সুন্দর আপন মনে বাঁশি বাজাচ্ছে, আর সামনে সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁশির শব্দ মিলেমিশে পুরো একাকার, এত সুন্দর লাগছে। পুরীতে আসলে এত ভালো লাগে না, আর ওই যে আর দূর থেকেই না একটা ফুচকাওয়ালা দেখতে পেয়েছি, ফুচকা খাবো, চাটা ইচ্ছা ছিল বাট ছোট মামা এখনো আসেনি, তার জন্য ভাবছি চাটা একটুখানি পরে খাবো, আপাতত একটু ফুচকা খাই। আর এই এখনো তো সূর্য ডোবিনি, এত সুন্দর লাগছে, একটু আগে বাঁশি বাজাচ্ছিল, চারদিকটা বাঁশি শব্দে এত সুন্দর একটা ভাইবস দিচ্ছিল, মানে কি বলবো। আচ্ছা দুটো ফুচকাওয়ালা আছে, একজন ফাঁকা একজন ভিড়, কার কাছে যাবে, হয় তোর কাছে এমনিই ফাঁকা, চলো ফাঁকার কাছেই খাই নাকি কি করবে বলো, পরপর দুটো ফুচকা, এই দেখো কি সুন্দর লাগছে, দাঁড়াও আমাদের উল্টো চটি স্পেশালকে দেখো, ও কখনো সোজা চটি পরে না, সারা বছর উল্টো, কি অন্ধকারে জানে না, ঠিক আছে আলোতে কালকে সোজা ছুটি পরে দেখি দেবে তো সবাইকে, ঠিক তো পড়বে তো বাবা, আচ্ছা ঠিক আছে। ফুচকা খেলাম, ফুচকাটা ভালোই ঝাল ছিল, তার মধ্যে বাবাই আরো বেশি করে করে আমাকে আরো ঝাল দাও আরো ঝাল দাও, বাবা ওরকমই করে সব জায়গাতে, সব জায়গায় আরো ঝাল দাও আরো ঝাল দাও। এই সমুদ্রের না শেষ বেলার আলোটা কি সুন্দর, দেখো গোল্ডেন আলো, আর এই দেখো আমার মেজো মামা গিয়ে এই সব কিনে দিয়েছে আবার আলাদা করে, মোর ছিল আমি ইচ্ছা করে আনিনি, ভাবলাম হাত দিয়ে বানাবে, ও বাবা দুজনে দুটো আবার এই যে তুর স্যান্ড ক্যাসেলের বানানো সমস্ত জিনিস করে দিয়েছে কিনে দিয়েছে। এই নিচে পুপুর মতো করে বস, ওরম করে বসে করা যাবে না। এরপর হচ্ছে গরম গরম চা, ভারে চা,
তারপর ইচ্ছে হলো সময় নষ্ট করে কি হবে, আমি মা আর আমার ছোট মামি মিলে একটুখানি বিচ মার্কেটটা দেখতে বেরোলাম। এখানে অনেক রকমের দোকান আছে, অনেক কিছু মানে চারিদিকে দেখলেই কিনতে ইচ্ছে করে, বিশেষ করে কানের দুল, গলার হার, এগুলোতে ইচ্ছে করে। ঝিনুকের অনেক জিনিসপত্র আছে এখানে, ক্লাচারগুলো, এই যে সাদা সাদা মুক্তের ক্লাচারগুলো বেশ সুন্দর লাগছিল। এখানে মুক্তোর অনেক গয়না আছে, ওইগুলো অরিজিনাল মুক্তো কিনা জানি না, যাই হোক না কেন দেখতে বেশ সুন্দর সেটগুলো, দামও রিজনেবল। আর এখানে দেখো এই খেলনার দোকানগুলো আছে, আর ওই দিকে দেখো এগুলো কী সুন্দর নোট ছিল, আমার কি কিউট লাগলো দেখতে। এরপর রুমা একটা মানে আমার ছোট মামি একটা চুড়ি পছন্দ করেছে, কিন্তু সেটা হাতে টাইট হচ্ছে, তারপরে আমাকে বলছে কেমন লাগবে। এই সব এদিক ওদিক দেখতে দেখতেই আমরা ভাবছি কিনবো কি কিনবো না। মা অনেকগুলো কানের দুল কিনলো, আমাকে রুমাকে দুজনকেই কিনে দিয়েছে। কানের দুল তো কেনা হয়, কিন্তু ওই ম্যাচিং করে পরে আর বেরোনো হয় না, এটাই হচ্ছে সমস্যা। এই মধুবনী প্রিন্টের ব্যাগটা বেশ সুন্দর ছিল, মাকে বললাম তোমার তো ফাংশন থাকে গান কবিতার, তুমি একটা কেনো। তো মা বলছে আর একটু দেখি, মানে আমাদের যেটা মানে হয় আর কি। আর এই বাসনগুলো কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেকবারই আমরা কিনি, এবারও ভেবেছি আমি একটা কিনে নিয়ে যাব। এখানে মা দেখছে, মা ভাবছে গোবিন্দকে যখন ভোগ নিবেদন করে তখন পায়েসের জন্য একটা, মা ভাবছে একটা বাসন কিনবে, ঢাকনা দেওয়া হ্যান্ডেল আলা, তাই মা কী কিনবে কি না কিনবে সেটাই দেখছি। আর এখানে বাচ্চাদের খেলনার দোকানটা আমার এত কালারফুল লাগছে না, এটাই হচ্ছে মানে আসল কথা, মানে ভীষণ কালারফুল চারদিকে, ভাইব্রেন্ট কালার। আর প্রচুর খাবার দোকান আছে, মাছ ভাজা, লঙ্কা ভাজা, লঙ্কা ভাজা তো পুরীতে একেবারে স্পেশাল, ইচ্ছা আছে পরে নিশ্চয়ই খাবো। চলো এখন ভালো করে মার্কেটটা দেখা যাক। আর বাদবাকিরা কোথায়? বাদবাকিরা কোথায়? ও গাড়ি, আচ্ছা। নিচের মেলাটা দিয়ে ঘুরলাম, বেশ ভালো লাগলো। এবার এসে কর্ন চাট খাবো না আইসক্রিম খাবো না কি খাবো বুঝতে পারছি না। তা আমরা আইসক্রিমটা খেলাম না বলো, নিজেদের কিছু কন্ট্রোল করলাম, কন্ট্রোল না না, রুমা অনেকটা হয়েছে, বাট আমি তো আর জানি না কি হবে। এলাম এখন বিখ্যাত পুরী স্পেশাল কর্ন চাট খেতে, বসে আছি লাইন দিয়ে, চপের দিকে মন যাচ্ছে, এদিকে আবার লঙ্কার চপের দিকে তাকাচ্ছে, সবাই প্লেটে করে নিয়ে যাচ্ছে, আমরা ভাবছি চপ খাবো, ঘুগনি খাবো নাকি কর্ন চাট খাবো, কি খাবো বুঝতে পারছি না, আইসক্রিম খাবো। কেমন লাগছে? দারুন হেব্বি করেছে, এখানে এটা হেব্বি বানায়। এটা আমরা কাশ্মীরে খেয়েছিলাম না মা, গন্ডোলায়, সে ঠান্ডার থেকে বেরিয়ে বাবাই কিনেছিল। হ্যাঁ, ওটা পর আমি বমিও হয়েছে, সেটা তো তোর ওপরে গিয়ে মাইনাস অতোতে গিয়ে অক্সিজেনের অভাবে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে সমুদ্রের পাড়ের থেকে উলুধ্বনি শঙ্খর শব্দ শুনতে পেলাম, আর সব তাকিয়ে দেখলাম লোক জড়ো হয়ে আছে। আর আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটা যেটা প্রত্যেক বছর আমি এসে ভাবি দেখবো বাট আমি দেখতে পারি না, সেটা হচ্ছে সমুদ্র আরতি। মানে আমার এত ভালো লাগলো, আমি পুরো ছুট লাগিয়েছি, তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করে নিই।
সমুদ্র আরতি করার পর এখন সবাইকে জল দিচ্ছে, সমুদ্রের জলই বোধহয় আর এই আরতির মানে আগুনটা সবাইকে দিচ্ছে নেওয়ার জন্য। মানে আমি এত সৌভাগ্যবান, মানে আমি নিজেকে মানে ভাবছি, কারণ আমার এটা দেখার কথাই ছিল না, আমি একদম অন্যদিকে ছিলাম, জাস্ট এগোতে এগোতে সামনে এসেছি আর এটা দেখতে পেলাম। এটা খুব কম সময়ের জন্যই হয়, যখন হয় এটা খেয়াল রাখতে হয়। আজকে মানে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, আর এই যে এই জল আর এই আগুন নিয়ে পেরে মানে কী যে বলবো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। না তাহলে ঠান্ডা হোক তখন ধরবো, ঠান্ডা হোক। আমি এখন ধরতে পারবো না, ঠান্ডা হোক। খাবো না খাবো না করে মানে লঙ্কার চপটা খেয়ে নিলাম, মানে এইটা মিস করলে পুরী আসার মানে হয় না। মানে আজকে কত কিছু হলো, কনচাট, আইসক্রিম, ফুচকা, লঙ্কার চপ, আবার হবে ভাবছে ডিনারে সোয়ারমা খাবো, কিছু আর বাদ নেই। আমরা বাড়িতে ঢুকলাম, মুহুকে খেতে দিয়ে দিয়েছি, মুহুর জন্য আছে আজকে চিকেন স্টিম মোমো। আর আমি ঢুকতে না ঢুকতে মা বললো একটু নিচে একটা শোরুম আছে শাড়ির, বললো বাবা নাকি কি আমার জন্য একটা শাড়ি চুজ করে রেখেছে, তো দেখি গিয়ে কি শাড়ি চুজ করেছে, চলো নিচে যাওয়া যাক। চলো, এই পাশেই একটা দোকান আছে হ্যান্ডলুমের। হ্যাঁ, এখানে মুহু টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, রাত হয়ে গেছে। আর এটা হচ্ছে মুহুর তরফ থেকে ভাই ফোটাতে সোনা দাদা আর ফুল দাদার গিফট, এটা হচ্ছে ডেকাথলন থেকে, হ্যাঁ দুটো ডেকাথলন থেকে সিতো সানগ্লাসগুলো এনেছে, তো আগে দিয়ে দিই। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে মর্নিং সকাল 7টা আমরা উঠে পড়লাম, কিন্তু অলরেডি লেট, কারণ 7:30 আজকে আমরা সাইট সিন করতে যাবো, তার জন্য 7:30 সময় ওই ছোটো ছোটো ট্রাভেলার টাইপের বাসগুলো আছে ওইগুলোকে ভাড়া করা হয়েছে। তো লাস্ট ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।